2020 সালে সড়ক দুর্ঘটনায় 4,969 জন নিহত এবং 5,085 জন আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই নিশ্চা। সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, পরিসংখ্যান অনুসারে গত বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ মোটরসাইকেল। 2018 সালে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। নিশ্চার তথ্য মতে 2020 সালে দেশে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা 4,092টি, এতে আহত হয়েছে 5,085 জন আর নিহতের সংখ্যা 4,969। 2019 সালের চাইতে 610টি দুর্ঘটনা কম ঘটেছে 2020 সালে আর নিহতের সংখ্যাও 2019 সালের তুলনায় 258 জন কম। ইলিয়াস কাঞ্চন বলছেন, কোভিড মহামারীর শুরুতে দেশে যান চলাচল ছিল কম, এ কারণে এবছর হতাহতের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া দুর্ঘটনা অব্যাহত থাকলে এই সংখ্যা 2019 সালকে ছাড়িয়ে যেত।